সংযোগে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি শাকিল আহমেদ। বরাবরের মতোই আমরা খবর নিয়ে কথা বলতে চাই, খবরের পেছনে খবর বিশ্লেষণ করতে চাই এই অনুষ্ঠানে। এবং খবরের শিরোমণি এর মধ্যে আমরা দেখছি যে বেশ কয়েকদিন ধরেই তো গত মাস জুড়ে যেটি খবরের কেন্দ্রে ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচন শেষ হয়েছে। নির্বাচনের পর আমরা দেখেছি যিনি বিজয় প্রার্থী তিনি মিষ্টি নিয়ে গেছেন বিজিত প্রার্থীর বাসায়, এবং সেখানে বিএনপির প্রার্থী সাখাওয়াত সেই মিষ্টির বাক্স থেকে মিষ্টি তুলে আবার তাকে খাইয়ে দিয়েছেন। তার ফলে বোঝা যাচ্ছে যে নির্বাচনটি সেখানে দুই প্রার্থী বলে দিচ্ছেন যে কেমন হয়েছে। আমাদের মিডিয়ার ভাষায় এখন পর্যন্ত যতদূর আমরা জানি সৌহার্দ্যপূর্ণ নির্বাচন সেখানে হয়েছে, এবং সেই নির্বাচনের ফলাফলেরই মধ্যে আমরা সকলে জানি সেই নির্বাচন তবু বেশ কিছু নতুন সমীকরণের ইঙ্গিত কিন্তু দিয়ে গেল। এখানে আওয়ামী লীগ বিপুল সংখ্যক ভোটে জয় লাভ করেছে, তাতে তাহলে এর ফলাফল ভবিষ্যতে এখান থেকে দলটি কী নিতে পারে, তার অর্জন কতখানি। আবার অন্যদিকে যদি বিপুল ভোটে যদি হেরেছে, যদি সে কথাটি বলে থাকে, সেখানে কিন্তু বিএনপির পক্ষ থেকে আমরা সুস্পষ্ট কিছু রিয়াকশন আমরা পাচ্ছি। এরই মধ্যে বলে ফেলা হয়েছে, যেমন গয়েশ্বর চন্দ্র উনি বলছেন বিএনপির পক্ষ থেকে যে এটি দৃশ্যত গতকালকে নির্বাচনটা ফেয়ার, এটি যেদিন ছাপা হয়েছে মিডিয়াতে তার পরের দিনের খবর, দৃশ্যত গতকালের নির্বাচনটা ফেয়ার, ফলাফলটা আনফেয়ার। সত্যিকার কেমন আনফেয়ার সেটি নিয়ে আমরা কথা বলতে চাই। সে কারণে আজকে আমাদের অতিথি এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আরও আছেন পীর হাবিবুর রহমান, প্রধান সম্পাদক পূর্ব পশ্চিম বিডি ডট নিউজ। ধন্যবাদ হাবিব ভাই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা, ধন্যবাদ আপনাকে। এবং ধন্যবাদ এই মুহূর্তে যারা সেটের সামনে আছেন, যারা শুনছেন, যারা এই এই আয়োজনে যোগ দিতে চাইছেন। আমি জানি আপনাদের মাথায় নানা রকম প্রশ্ন এরই মধ্যে ভিড় করে ভর করে ফেললো। আমাদের ফোন নাম্বার দেওয়া রইল স্ক্রিনে, ফোন দেবেন আমাদেরকে, সরাসরি আলোচনায় যোগ দেবেন। আমার মনে হয় সরাসরি আলোচনা আমরা নিজেরাও শুরু করি। এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছেই শুরুতে যেতে চাই। যে কথাটি আমরা বলছিলাম, আরও একটি কথা আমি শুনিয়ে রাখি আপনাকে। রিজভি তিনি বলছেন, রুহুল কবির রিজভি আহমেদ তিনি বলছেন যে কারচুপির অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না। বাহ্যিকভাবে সুষ্ঠু নির্বাচনের বাতাবরণ সৃষ্টি করে সেলিনা হায়াৎ আইভিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, কিন্তু কারচুপির অভিযোগকে উড়িয়ে দেওয়া যায় না, কারচুপি আনফেয়ার। এক্স্যাক্টলি কোথায় হয়েছে বলে দলটি মনে করছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ পীর হাবিব ভাই এবং রাশেক রহমান সহ 71 টিভির অসংখ্য দর্শক শ্রোতাদেরকে। আসলে এই নারায়ণগঞ্জ নির্বাচনে আমার একটা ব্যক্তিগতভাবে ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা আমার হয়েছিল, এবং আমি ওখানে বেশ কিছুদিন কাজ করেছি। আপনি যে কথাটি এখানে বলেছেন, আমাদের নেতা গয়েশ্বর চন্দ্র রায় অথবা রিজভি আহমেদ এবং মহাসচিব বলেছে, বাহ্যিকভাবে নির্বাচনের একটি সুন্দর পরিবেশ ছিল, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি যে আমার একটি দায়িত্ব ছিল যে ওখানে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নির্বাচন পরিচালনা কমিটির একটা মিডিয়া সেল ছিলেন, সে মিডিয়া সেলের আমি দায়িত্ব ছিলাম, যার জন্য সকল নেতাকর্মী সমর্থক এবং কিছুটা পরিস্থিতি দেখার আমার একটা সুযোগ হয়েছিল। জি জি, আমার কাছে যেন কেন মনে হয়েছিল যে বাহ্যিকভাবে নির্বাচনের যে একটি ব্যাপক উৎসাহ উদ্দীপনা যেটা লক্ষ্য করা বাইরে থেকে গেছে এবং মিডিয়া আমরা যেটা দেখেছি, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে কিন্তু যারা ওখানে ভোটার তাদের মধ্যে কিন্তু এই উৎসাহ উদ্দীপনাটা তেমন একটা ছিল না। আচ্ছা, আমরা যারা ঢাকা থেকে বিএনপি বা আওয়ামী লীগ বা 14 দল বলেন বা 20 দলীয় জোটের নেতারা যারা এখান থেকে গিয়েছে, তারা কিন্তু নিজেদের উদ্যোগেই কিন্তু প্রচার প্রবাগান্ডা চালিয়েছে। স্থানীয় লোকাদের নেতাদের সম্পৃক্ততা খুব কমই ছিল, যেটা আপনারা মিডিয়াও দেখেছেন। মানে বলতে চাইছেন কি 62% ভোট পড়েছে, আপনি বলছেন এই পরিমাণ মানুষ উপস্থিত হয়নি? না না, সেটা আমি বলছি না, বলছি লোকালি যে যারা ভোটার এবং নারায়ণগঞ্জবাসী যাদের, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনাটা আমার কাছে মনে হয়েছিল যে অনেকটা কম। এটার কারণটা কি? এটার কারণটা আমাদের কাছে যেটা মনে হয়েছে সেটা হলো মানুষের মাঝে একটি ব্যাপক আস্থার সংকট ছিল। আচ্ছা, কারণ আপনি যদি দেখেন গত 2014 5ই জানুয়ারি নির্বাচনের পর থেকে যে উপজেলা নির্বাচন, মেয়র নির্বাচন এবং সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনও যেভাবে কেন্দ্র দখল, আগের রাত্রে সিলমারা এবং মানুষকে ভোটের অধিকার থেকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে মানুষের মাঝে একটি ব্যাপক আস্থার সংকট ছিল, যার জন্য অনেকে এই প্রশ্ন আমাদেরকে করেছে যে আপনারা তো আমাদের কাছে ক্যাম্পিং করছেন, ভোট ভিক্ষা চাচ্ছেন, কিন্তু আমরা কি আসলে ভোট দিতে পারবো? আসলে কি কেন্দ্রে যাওয়া যাবে? না, আমি আমি বলছি যে কেন্দ্রে যাওয়া যাবে, এই একটি আস্থার সংকট কিন্তু এটা ছিল, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাছাড়া আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন যে নারায়ণগঞ্জে কিছু রিউমার ছিল যে বিশেষ করে শামীম ওসমানের ভূমিকাটা কি হবে,
কারণ এগুলো আমরা পূর্ব আলোচনা না আমি 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 ফলাফল হয়ে গেল ফলাফলটা আমি বলছি যদি আমরা যাই আমি ফলাফলটা বলি যার জন্য আপনি দেখবেন যে নির্বাচনে যে স্থানীয় সরকার আমার এখানে পীর হাবিব ভাই আছেন বহু একজন বিজ্ঞ আলোচক রাশেক রহমানও আছেন যে দেখবেন স্থানীয় সরকারের নির্বাচনের যদি আমরা ভোটের উপস্থিতির পার্সেন্টেজটা দেখি আমরা আমার আমি যতটুকু দেখে এসেছি যে 85 থেকে প্রায় 90% প্লাস হয় যে স্থানীয় সরকার কিন্তু এই নির্বাচনে কিন্তু 62.33% উপস্থিত হয়েছে সুতরাং উপস্থিতির সংখ্যাটা খুব কিন্তু একটি সন্তোষজনক নয় আচ্ছা কিন্তু উপস্থিতি সন্তোষজনক উপস্থিতি যদি বাড়ত তাহলে কি ফলাফল পরিবর্তন ফলাফল হয়তো এই এই যে আপনার বিজয়ের মার্জিনটা এত হয়তো বেশি হতো না যারা হতো একটা ব্যাপক একটা কম্পিটিশন হতো কারণ এখানে আমি একটু আমি আরেকটু বলি এখানে আপনি ভোট যাই হোক আপনি বলেন আমি বলেন এখানে কিন্তু নারায়ণগঞ্জে একটি আতঙ্ক ছিল যে যারা বিশেষ করে জামাতের সমর্থক তারা ভোট দিতে পারবে কিনা অথবা যারা হেফাজতের সমর্থক তারা ভোট দিতে পারবে কিনা এই ধরনের কিন্তু এটি আতঙ্ক শহরের মধ্যে ব্যাপক ছিল কারণ আপনি দেখবেন যে আমি আমি নারায়ণগঞ্জে দেখেছি যারা একটু ইসলামী লেবাস পরা লোক এদেরকে কিন্তু আমি প্রচারে তেমন একটা দেখিনি এর কারণ একটা কি যদি আপনার ইসলামী মাইন্ডের বা অথবা জামাতের কোনো লোক প্রচারে নামে তাৎক্ষণিক তাদেরকে জঙ্গি হিসাবে গ্রেপ্তার করা এরকম কিন্তু বহু ঘটনা ঘটেছে এই ধরনের কিন্তু আতঙ্ক ছিল যার তারপরও আপনি যেটা বলেছেন যে রেজাল্টটা এখানে হয়েছে এখানে চুপি না কাপচুপি আমি আমি একটা কথা বলি কাপচুপির কথা কিন্তু এখানে বলা হচ্ছে যেই পরিমাণ উপস্থিতি দেখা যাচ্ছে আপনি দুইটার সময় আপনাদের মিডিয়াতে আমরা দেখেছি দুইটার সময় মিডিয়া সরাসরি দেখাচ্ছে যে 40% ভোট কাস্ট হয়েছে বা 42% কাস্ট হয়েছে দুটা থেকে চারটা তখন তেমন একটা পরিমাণ ভোটার উপস্থিতিও ছিল না সেক্ষেত্রে সংখ্যাটা 62 যায় এটা নিয়ে একটি প্রশ্ন হওয়াটা স্বাভাবিক আর আরেকটু আপনাকে আমি আরেকটি উদাহরণ দিই আপনাকে আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন যে আমাদের প্রার্থী যিনি অ্যাডভোকেট শাকাউত হোসেন সাহেব উনি কিন্তু একটা মারাত্মক অভিযোগ করেছে যেটা নির্বাচন কমিশন থেকে এখনো বলা হয়নি একটি নির্দিষ্ট কেন্দ্রের কথা উনি বলেছেন যে এই কেন্দ্রে নির্বাচন কমিশন বলেছে ভোট কাস্ট হয়েছে 1000 সামথিং অথচ রেজাল্ট যখন ঘোষণা করা হচ্ছে আওয়ামী লীগ 800 বিএনপি 500 ওখানে ওখানে তাৎক্ষণিকভাবে কিন্তু প্রতিবাদ করা হয়েছিল যে আপনারা বলছেন কাস্ট হলো 1000 প্লাস কত যেন কিন্তু আপনারা 1300 রেজাল্ট দিচ্ছেন কিভাবে এই ধরনের কিছু অসঙ্গতি আছে যা জনমতে একটি ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে যার কারণে হয়তো বিএনপির পক্ষ থেকে ঠিক এই কথাটি আমি বলছিলাম যে এখানে কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষিত হয় সে প্রত্যেকটা কেন্দ্রে দুই প্রার্থী সকল প্রার্থীর প্রতিনিধিরা সেখানে ছিলেন ফলে কেন্দ্রীয়ভাবে ফলাফল যোগ করলেই তো স্বাক্ষর করা প্রিজাইডিং অফিসারের আপনার ফলাফল সিট দেওয়া হয়েছে বাকিদেরকে কিন্তু দেওয়া হয়নি ধরে রাখবেন আমার আলোচনা অনেকগুলো অভিযোগও কিন্তু আমরা এর মধ্যে পেয়ে গেলাম রাশেক রহমান আপনি কিছু বলতে চান কিনা এই বিষয়ে প্রথম কথা হচ্ছে মোশাররফ ভাই বলেছেন যে 62% জায়গায় 80% বা 90% হলে ওনার কাছে নির্বাচনটা গ্রহণযোগ্য হতো আমি সকলকে গ্রহণযোগ্য হবে না এটা আমি বলি নাই আমার কথা বলার সময় আপনি কথা না বললে ভালো হবে গণতন্ত্র নিয়ে কথা বলছি আমাকে একটু কথা বলতে দেন প্লিজ জি জি সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেলিনা হায়াত আইভি শাখওয়াত সাহেবের থেকে নৌকা মার্কায় 80,000-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জি টোটাল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোটার সংখ্যা যদি 3 লাখ বা তার থেকে কিছু বেশি তাহলে 62% পড়েছে এর সাথে আপনি আরো 20% যোগ করেন তাহলে 60,000 ভোটও যদি বেশি পেত আরো 60,000 আপনি এমনি দিয়ে দেন গ্রেস হিসাবে বিএনপি কে তারপরেও শাকত সাহেবের জেতার কোনো সম্ভাবনা নাই নাম্বার ওয়ান ওনার যে পয়েন্ট সো এটাকে আমরা নাল এন্ড ভয়েড ঘোষণা করতে পারি দিস ইজ নো লজিক এট অল নাম্বার টু দেখেন আমার বয়স কম আমি আওয়ামী লীগের একজন কর্মী ঠিক কিন্তু আমার বাবা আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা সেই সুবাদেই নির্বাচন এবং উপনির্বাচন সবকিছু মিলিয়ে পীর হাবিব ভাই ভালো জানবেন আমি আমার জীবনে 7-8টি সংসদ নির্বাচন দেখেছি যেই প্রার্থী তার নিজ বাড়িতে হেরে যান তার আসলে সামগ্রিক নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা থাকে না এটা মোশাররফ ভাই কিভাবে নেবেন আমি জানি না তবে এই হলো বাস্তবতা যে যেখানে শাকওয়াত সাহেব বড় হয়েছেন যেটা তার বাড়ি যেখানে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছেন সেখানে সকালবেলা থেকে দুপুরবেলা 12টার মধ্যে তখন উনি মনে করছেন তিনি জিতবেন এবং তিনি হাসি মুখে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত তিনি হেরে গেছেন তার মানে কি তার মানে হচ্ছে ওনার জেতার সম্ভাবনা কোনোদিনও ছিল না নিজ বাড়িতে এটা একটা আপনাকে আমলে নিতে হবে জি এরপরে তিনি বলছেন যে 30টি কেন্দ্রে স্বাক্ষরিত না এটা তো হিয়ারসে এটা আমি কোথাও পড়িনি আমি কোনো ব্যক্তির নিঃসরিত কণ্ঠ দিয়ে একটা বানোয়াট কথা বললে এটা হবে না তবে কি কারণে এত সুন্দর সুষ্ঠু নির্বাচনকে আজকে বিএনপি বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে সেই জায়গাটা আমি চলে আসতে চাই খুব সংক্ষেপে প্রথম কথা শাকওয়াত সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ বা ডিমিনার
বা তার কোনো কর্মকাণ্ড থেকে একবারও আমাদের মনে হয়নি তিনি নির্বাচনের ফলাফলে বিস্মিত হয়েছেন। তিনি ফলাফল মেনে নিয়েছেন এবং একজন ভালো গণতন্ত্র মনা ব্যক্তি হিসেবে যা করণীয় তাই তিনি করছেন। এখন বিএনপি এজ এ হোল কেন্দ্রীয় জায়গা থেকে বিশেষ করে গয়েশ্বর সাহেব এবং আমাদের রিজভী সাহেব তারা এই কথাগুলো বলছেন কেন? আজকে বাংলাদেশ আওয়ামী লীগ যদি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি পরিবেশ বা আবহর মাঝে সেখানে বিদ্যমান নির্বাচন কমিশন যদি একটা সুষ্ঠু নির্বাচন করেন, তাতে করে কি হবে যে আগামী দিনে তাদের যেই দাবিগুলো আমাকে ক্ষমতায় নিন বা আমার সুনাম চাই, ক্ষমতার লিপসাকে চরিতার্থ করার জন্য তাদের নিজস্ব যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনে তো কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। বুঝতে পেরেছি। আর আরেকটা ব্যাপার আছে, অ্যাডলফ হিটলার আমি প্রায় বলি, তিনি একটা কথা বলেছিলেন, ইফ ইউ টেল এ বিগ এনাফ লাই অন এ ফ্রিকুয়েন্ট বেসিস দেন পিপল স্টার্ট টু বিলিভ দ্যাট। অর্থাৎ আপনি নাসিক নির্বাচন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন দিনের পর থেকে যে মিথ্যাচার শুরু করেছেন বা অসত্য বলা শুরু করেছেন প্রচারণা, সেটা দীর্ঘদিন ধরে যদি আপনি করেন তাহলে একটা সময় গিয়ে কিছু লোক হলেও বিশ্বাস করবে যে ওই নির্বাচনটি সঠিক সুষ্ঠু হয়নি। তো এ তো একটি তঞ্চকতায় পূর্ণ প্রতিক্রিয়াশীল শক্তির বহিঃপ্রকাশ, এই বাংলাদেশের বাস্তবতা, এইভাবেই চলেছে। তবু আমরা 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 যখন বিশ্লেষণ করতে বসেছি, পীর হাবিবুর রহমান আপনার কাছে যাই, আমরা ফিরবো আপনার কাছে আলোচনায় বলে শেষ করবেন। জি জি জি, ধন্যবাদ। এটা তো বাস্তব সত্য, আমি বিশ্বাস করি যে রাজনীতি করেন বা না করেন, যেই দলেই থাকেন বা না থাকেন, বিবেকের উপরে আর অন্য কোনো শক্তি তো মানুষের নাই, জীবনী শক্তি হিসেবে বিবেক। মোশারফ ভাই তার বিবেককে যখন প্রশ্ন করবেন, অথবা আমি বা আমাদের টিভি ক্যামেরার সামনে অগণিত লক্ষ সম্মানিত দর্শক যারা আছেন, প্রত্যেকের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে এই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। সুতরাং আজ যেই ব্যাপারে আমরা আলাপ করতে বসেছি, আপনাকে ধন্যবাদ জানাই যে যারা এই নিয়ে দ্বিমত পোষণ করবে তাদেরকে সুযোগ করে দিচ্ছেন, এটাও কিন্তু গণতন্ত্রের আবহাওয়ার একটা অংশ, তো সেখানে আমরা পার্টিসিপেট করছি। বাট পয়েন্ট ব্ল্যাঙ্ক কথা হচ্ছে, এই নির্বাচন নিয়ে কোনো সন্দেহ পোষণ করার জায়গা নাই। সত্যি কি সন্দেহ পোষণ করার কোনো জায়গা কি আর বাকি নেই? বিশেষ করে আজকে যে নতুন দুটো প্রসঙ্গ আমরা শুনলাম, বলেছেন যে এটি অন্য কোথাও আমরা কোর্ট হতে দেখিনি, আপনার কি মত? এটা যদি আপনি, প্রথম বিষয় হলো গিয়ে যে গোটা নির্বাচনটা, বিশেষ করে নির্বাচনী প্রসেস, 14 সালের 5ই জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে, প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে যতগুলো স্থানীয় নির্বাচন হয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন ছিল গণমাধ্যমে, সেগুলোর চিত্র এসেছে, বিরোধী দল বলেছে, আলোচকরা বলেছেন, একেবারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, সব নির্বাচন, ঢাকার মেয়র নির্বাচন, চট্টগ্রামের মেয়র নির্বাচন, এবং বিএনপি তাদের প্রার্থীদেরকে এজেন্ট দেওয়া দিতে পারে নাই, তাদের এই অনেক সাংগঠনিক দুর্বলতা, তাদের অনেক ব্যর্থতা, প্রশাসনে তাদের কর্মীদেরকে তাড়া করে বেরিয়েছে, কারণ অনেক মামলা মোকদ্দমার মধ্যে আমরা শুনেছি। আমরা নারায়ণগঞ্জ যদি, এখন নারায়ণগঞ্জের বিষয়টা হলো কি, নারায়ণগঞ্জে আমার বিএনপির যারা দায়িত্বশীল ছিলেন তাদের সঙ্গে আমার এই নির্বাচনের দিকে যেহেতু সবার আগ্রহ ছিল, আকর্ষণ ছিল, কারণ আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আগামী নির্বাচন কমিশন নিয়ে যে একটা আলোচনা জাতীয় রাজনীতিতে চলে আসছে, সেখানে বিএনপি গত জাতীয় নির্বাচনের আগে ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া হবে না, তারা নির্বাচন যাবে না এবং তারা যায় নাই, সেখান থেকে তাদের যে দৃশ্যপট এখানে সরকার খেলেছে, সরকার কি খেলেছে, সরকার আগামী জাতীয় নির্বাচন রেখে সরকার যা নেওয়ার নিয়েছে, সরকার যেমন আমি বলি নারায়ণগঞ্জের নির্বাচনে যদি সরকারি দলের পরাজয় ঘটত তাও সরকারের জয়লাভ হতো, কারণ এবং বিএনপি নেতাদের সঙ্গে আমার যে আলোচনা ছিল তারা বলছেন সাম্প্রতিক ইতিহাসে তারা অবাক হচ্ছেন যে এরকম একটা পরিবেশে নির্বাচন বাংলাদেশে কোনদিন তারা দেখেন নাই, এবং এটা বেগম খালেদা জিয়ার এখানে তাদের রাতে যখন বৈঠক হয়েছে আলোচনা হয়েছে সেখানে আলোচনা হয়েছে, এবং সেখানে বিএনপির একজন নেতা আমাকে বলেছেন যে তাদের দায়িত্বশীল নেতা নির্বাচন কমিশনের কেন এখানে কোনো ভূমিকা ছিল না, কারণ তারা তো আয়োজনের দায়িত্ব, আয়োজন ছিল কিন্তু তারা তাদের যে কৃতিত্ব সেই কৃতিত্ব তাদের দেওয়া যায় না, কি কারণে আমি ওই দিনও বলেছি যে এটা শেখ হাসিনার কৃতিত্ব, উনি চেয়েছেন এই নির্বাচনটা ফেয়ার হবে, এবং তিনি এখানে দুটো কাজ করতে সফল হয়েছেন, এক তার পার্টিকে তিনি এক জায়গায় নিয়ে আসতে পেরেছেন, আরেকটা হলো কি যে নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয় এখানে তার উন্নাসিক নেতাকর্মীদের কোনো বাড়াবাড়ি করতে দেন নাই, প্রশাসনকে কোনো ওই কি বলে এটাকে
অতি উৎসাহী হয়ে যে তার সরকার দলীয় প্রার্থীর জন্য আগবাড়িয়ে কিছু করবেন, বিএনপিকে নেতাকর্মীদের হয়রানি করবেন, বিএনপির যেসব নেতাকর্মীদের মধ্যে মামলা রয়েছে তাদের দিকে আমাদের দৃষ্টি ছিল, তাদেরকে যে তাড়া করে ফিরবেন, কেন্দ্র ছাড়া করবেন, বাড়ি ছাড়া করবেন, এটা প্রশাসন পুলিশ প্রশাসন করে নাই কিন্তু। এবং এই নির্বাচন একটি গ্রহণযোগ্য, সাম্প্রতিককালে সবচেয়ে গ্রহণযোগ্য, সুন্দর, সুষ্ঠু নির্বাচন হয়েছে। এবং বিএনপি তার রাজনীতির জন্য, রাজনীতির কথা বলতে গিয়ে দুজন দুজন প্রার্থীকেও হয়তো আপনি ধন্যবাদ দিতে পারেন, একজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, অবশ্যই দুজন প্রার্থীকে ধন্যবাদ দেওয়ার জন্য, তারা যে মিষ্টি নিয়ে গেছেন এবং সহযোগিতা শুরু থেকে শেষ পর্যন্ত। এমনকি সাগর সাহেব, সাগর সাহেব কিন্তু কোনো বড়দনের অভিযোগ আনেন নাই, তিনি বোঝা গেছে তার বডি ল্যাঙ্গুয়েজ, তিনি একজন ভদ্রলোক মানুষ, তিনি একজন প্রফেশনাল আইনজীবী এবং তিনি নিতেন ক্লিন ইমেজ নিয়ে তাকে এনেছিল, কিন্তু তার রাজনীতির যে তৃণমূলের যে সম্পর্ক সেটা মানুষের সঙ্গে তার ছিল না। এবং এই নির্বাচনের হাওয়া, এটা 12 সালের এবং 13 সালের যে সিটি কর্পোরেশন গুলো, একটু আমরা বুঝে নিতে চাই এই নির্বাচনের হাওয়া 2019 সাল পর্যন্ত কোথায় যাবে, আমরা একটু বুঝে নিতে চাইবো একজন দর্শকের অধিকারটি আগে। হ্যালো, একজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। হ্যালো, হ্যালো, জি স্যার, আসসালামু আলাইকুম, বলবেন বলবেন, জি স্যার শুনতে পাচ্ছি, জি জি বলবেন, প্রশ্ন করবেন, জি আমি মোশাররফ সাহেবের কাছে বলতে চাচ্ছি, হ্যাঁ বলতে চাচ্ছি যে নারায়ণগঞ্জের নির্বাচন সব চ্যানেলে সুষ্ঠু হয়েছে, সকলের কাছে গ্রহণযোগ্য হয়েছে, এবং আমার এক আত্মীয় নারায়ণগঞ্জে থাকেন, উনি ওনাকে প্রশ্ন করছিলাম যে আপনি কাকে ভোট দিয়েছেন, তখন উনি বলছে যে আমি আইবি কে ভোট দিয়েছি, ওরা সারা জীবনই বিএনপি কে ভোট দিত, ওরা কোনো দল করত না, কিন্তু এখন নির্বাচনের পরে বলতে চাচ্ছে যে নির্বাচন ফেয়ার হয়েছে কিন্তু রেজাল্ট আনফেয়ার হয়েছে, ওনারা কিভাবে এ ধরনের কথা বলে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করছেন? আপনি আপনার ব্যক্তিগত মত, ব্যক্তিগত ভোট সবই আমরা জেনে ফেললাম আপনার মাধ্যমে, আমার মনে হয় আমরা যাবো আপনার রিয়াকশনে, একটা বিরতির সময় আমাদের হয়েছে রাশেক রহমান, আপনি ধরে রাখবেন আলোচনাটি ধরে রাখবেন, আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে আছেন, আমরা দেখছি সবসময় বিরতির মধ্যে আমাদের মূল আলোচনাটি দারুণ জমে ওঠে, সে তার খানিকটা রেস্ট যদি আমরা আমাদের এই টেবিলে আবার ফিরিয়ে আনতে পারি তাহলেই তো দর্শক কিছুটা পায়। আমার মনে হয় তার আগে একজন দর্শকের প্রশ্ন ছিল, উত্তর দিতে চাই। হ্যাঁ, দর্শক যে প্রশ্নটি করেছেন যে আসলে আমরা একটা অবাধ সুস্থ নির্বক্ষ নির্বাচন হয়েছে, দৃশ্যমান তারা দেখেছে, এখন আমরা কেন এই প্রশ্নগুলি করি, এই তো আমরা কিন্তু যে কথা নিয়ে আমরা বলেছি যে আমাদের যে কথা আমি আমার প্রথম পর্ব বলেছিলাম যে পরিমাণ উপস্থিতি হওয়ার কথা ছিল এই এই নির্বাচনে, বিশেষ করে আপনি জানেন যে এই নির্বাচনে মূল ভোটটা নিয়ে আসে কাউন্সিলররা, সেখানে 62% ভোট কাস্ট হওয়া, এটা আমাদের কাছে একটি প্রশ্নবোধক চিহ্ন হিসেবে দেখা দিয়েছে। আর আরেকটি যে জিনিসটি বলতে চাই, যেটা আমি আমাদের প্রার্থীর পক্ষ থেকে আপনি বলতে চাই, সেটা হলো যে আপনি লক্ষ্য করবেন যে কথাটি পীর হাবিব ভাইকে আমি ধন্যবাদ দিই, যে হাবিব ভাই বলেছে যে আমাদের নেতাকর্মীর নামে এত বেশি মামলা, আমাদের প্রশাসন এমনভাবে আমাদেরকে হয়রানি করা হচ্ছে, তারপরে নারায়ণগঞ্জ এর আগে সাতখুন থেকে শুরু করে তকি হাত্তা সহ শুরু করে চাঁদাবাজি সন্ত্রাসের এমন একটা জনপদ, এখানে বিএনপির মতো একটি দলের ওখানে রাজনীতি করা রিয়েলি খুব কষ্টসাধ্য ব্যাপার, যেই জিনিসটার একটি মারাত্মক প্রভাব কিন্তু ইলেকশনে পড়েছে, যে আমাদের অনেক নেতাকর্মী সমর্থকদেরকে আমরা ইলেকশনে সময় আমরা পাইনি, কারণটা কি, তারা প্রশাসনের ভয়তে বলেন, মামলার কারণে বলেন, অন্য কারণে বলেন, মাঠে না থাকার কারণে তারা যে পরিমাণ ভোট কালেক্ট করে কেন্দ্রে নিয়ে আসার প্রয়োজন ছিল সেই ধরনের কিন্তু আমরা পারিনি। এবং অনেকটা আপনি লক্ষ্য করবেন, যেমন আমি 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 একটা উদাহরণ বলি, যেমন আমাদের ওখানে মহিলা কাউন্সিলর আপনার সংরক্ষিত 9টি আমরা সংরক্ষিত মহিলা কাউন্সিলে আমরা কিন্তু প্রার্থী আমরা দিতে পারিনি, আমরা যখন মহিলা সংগঠনকে ডেকে বলেছিলাম যে আমাদেরকে বিরুদ্ধে হয়তো মামলা দিচ্ছে না, কিন্তু আমার ছেলে, আমার স্বামী, আমার আত্মীয়, আমার দেবর, আমার এমন অবস্থা, এই 7.5 বছর কেউ বাসায় ঘুমাতে পারে না, আপনারা কি চান আমরা আবার বাসার বাইরে চলে যাই? যদি এমনি একটি আতঙ্কজনক 11 জন কাউন্সিলর প্রার্থী তারা কিন্তু বিজয়ী হয়েছে, না বিজয়ী হয়েছে, আপনি লক্ষ্য করবেন যে বলে না 27 জনের মধ্যে আমরা মাত্র 16 জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে, বাকি 11 জন কিন্তু করতে পারেনি, কিন্তু যে যারা যারা দিয়েছেন যেখানে সেখানে সেখানে তারা সেখানে দিয়েছে, এই
যে আপনার একটি নির্বাচনের যে আপনি যে কথাটি বলেছেন আজকে আমাদের মহাসচিব আজকেও বলেছে যে এই নির্বাচনে কিন্তু আমরা আংশিক বিজয় অর্জন করেছি, কারণ আমরা যে ভোটের অধিকারটা ফিরিয়ে আনার জন্য যে সংগ্রামটা করছিলাম এই সরকার সেইটার দিকে কিছুটা যে ফিরে এসেছে, মানুষের যে কিছুটা আস্থা আসছে এইটা এইটা কিন্তু এই নির্বাচনে প্রমাণ হয়েছে। বিএনপি যে দাবিটা করেছে এই সরকার ওখানেই কিন্তু শেষ পর্যন্ত তাকে যেতেই হবে, আংশিক বিজয় অর্জিত হয়েছে বিএনপির মতামত। আপনি কোথাও যোগ করতে চেয়েছিলেন আগের মতামতগুলোর সঙ্গে? এখন বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন বর্তমান প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক যদি বলেন আংশিক বিজয় হয়েছে তাহলে তো টকশো প্রয়োজন হচ্ছে না, ডিবেট তো সেটেলড, তার মানে নির্বাচন ভালো হয়েছে, ভোট সুষ্ঠুভাবে হয়েছে, কারচুপি ছিল না, তাহলে প্রথম ভাগটা প্রমাণিত হয়ে গেল। তবে এখান থেকে আমি কিছু শিক্ষা গ্রহণ করতে চাই, আমি নিজে ওনাকে আমি শিক্ষা দেওয়ার মতো আমার শক্তি নাই এবং পীর হাবিব ভাইয়ের কথা ধরেই আসতে চাই, যেই প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোর কথা হয়েছে আজকে এই নাসিকের নির্বাচন থেকে নারায়ণগঞ্জ শ্রীগঞ্জের নির্বাচন থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে একটি দেশের রাজনৈতিক দুটি ধারা, একটি আওয়ামী লীগ স্বাধীনতার সপক্ষীয় শক্তি, আরেকটি বিএনপি তার সাথে জামাত ইসলামী এবং আরও কিছু খণ্ড খণ্ড দল যাদের আজকের অবস্থান স্বাধীনতার সপক্ষীয় হয়তো বা না, সেই ডিবেটে আমি যাব না। এ দুটি দল যখন একসাথে নিবেদিত হয়ে কখনো নির্বাচনে অংশগ্রহণ করেন তখন আপনি এই ধরনের ভালো নির্বাচন পাবেন। অর্থাৎ এর আগে কি হয়েছিল, এর আগে নদীর একটি প্রবাহ চলেছে কিন্তু প্রতি প্রবাহ যে বিএনপি সে অংশগ্রহণ করেনি, সুতরাং সেখানে বিশৃঙ্খলা কিছুটা থাকতে পারে প্রশ্নবিদ্ধ নির্বাচনের জায়গায়। মানে আগামী দিনে আমাদের আহ্বান সকলে আসবেন একসাথে এবং তাতে করে ভালো নির্বাচন আমরা পাবো। এখন আমি আসি আনফেয়ারের কথা, এটা তো খুব চলতি কথা হয়ে গেছে আনফেয়ারের কথা। উইলিয়াম শেক্সপিয়ার একটা কথা বলছিলেন, তিনি বলছিলেন যে পৃথিবীতে দুই ধরনের পরাজয় আছে, একটা হচ্ছে প্যাথেটিক ডিফিট অর্থাৎ গ্লানিযুক্ত পরাজয়, আরেকটি হচ্ছে গ্লোরিয়াস ডিফিট অর্থাৎ গৌরবের পরাজয়। আপনি চেষ্টা করলেন না, আপনি অংশগ্রহণ করলেন না কিন্তু পরাজিত হলেন, এটা লজ্জাস্কর গ্লানির পরাজয়। আর আপনি অনেক চেষ্টা করলেন, পরিশ্রম করলেন, তারপর হেরে গেলেন, এটা গৌরবের পরাজয়। এই জায়গায় কিন্তু ইউজ করা হয় যে 100 মিটার স্প্রিন্ট আপনি 10 বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছেন, হেরে গেলেন, গোল্ড পেলেন না, সিলভার পেলেন না, ব্রোঞ্জ পেলেন না, তখন কিন্তু কোচ বলবে যে আসলে দৌড়টা তো ঠিকই হয়েছে, তোমাকে তো কেউ ল্যাং দেয় না, এবার তুমি যে হেরে গেলে এত বছর ট্রাই করার পরে রেজাল্টটা আনফেয়ার হয়েছে। এর মানে এই নয় যে যিনি গুলি ফুটিয়ে রেস শুরু করেছেন অথবা যিনি মাপ করছেন কত সেকেন্ডে আপনি 100 মিটারে পৌঁছেছেন তারা কোনো কারচুপি করেছেন। সো আনফেয়ার ইন দ্য সেন্স যে সাকওয়াত সাহেব চেষ্টা করেছেন, বিএনপি চেষ্টা করেছেন, জনগণের রায় তাদের পক্ষে আনতে পারেননি, সো ইট ইজ আনফেয়ার ফর দেম নট ফর দ্য কান্ট্রি। এখন একটু আমাকে বলতে দেন কাইন্ডলি, শামীম ওসমানের যে কথাটা উনি বললেন এর টোটালি অপ্রাসঙ্গিক, কারণ আওয়ামী লীগ যুগ যুগ ধরে প্রমাণ করতে পেরেছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন ডাক দেন দলটা ঐক্যবদ্ধ হয়ে যায়। এখন শামীম ওসমান সাহেবের উইথ অল ডিউ রেসপেক্ট ব্যবধান থাকতে পারে সেলিনা হায়াৎ আইভির সাথে, কিন্তু আওয়ামী রাজনীতিকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর স্বপ্নের কথা চিন্তা করে, নেত্রীর নেতৃত্বের কথা চিন্তা করে তারা এক হয়ে গেছেন। সুতরাং শামীম ওসমান সাহেবকে নিয়ে ওদের কী শঙ্কা ছিল, যদি শামীম ওসমান সাহেব সেলিনা হায়াৎ আইভির পক্ষে না থাকতেন তাহলে ওইটা কিন্তু ওনাদের পক্ষে যাইত, সে কোন শঙ্কার কথা উনি বলতেছেন আমি বুঝতে পারতেছি না, এটা একটা বিষয়। আর তার থেকেও বড় কথা যেটা, ওনারা বিচারিক বিভাগেরও একটা তদন্তের কথা এনেছেন। আপনি জানবেন যে 24 ডিসেম্বর আমাদের মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে আমরা আর উচ্চ আদালতকে 30 লক্ষ মামলার ভারে জর্জরিত করতে চাই না। যেই নির্বাচনের ফলাফল পরিষ্কার হয়ে গেছে, ওনারা বলছেন আংশিক বিজয় হয়েছেন, আমি মনে করি সেটা নিয়ে জাতির মঙ্গলের জন্য অন অ্যান ইমিডিয়েট বেসিস এই বিচারিক বিভাগের তদন্ত বলুন বা এই যে এইসব ছোটোখাটো খোঁচা দেওয়া কথা বলুন এগুলোকে বন্ধ করে দিয়ে একটা কনসেনসাস তৈরি করা দরকার যে আগামী দিনে আমরা সকলে মিলে নির্বাচনগুলো করব। সে কারণে আমরা আগামী দিনে নির্বাচনটাতে যাই, এই নির্বাচনের ফলাফল আগামী নির্বাচনে কিভাবে প্রভাব ফেলবে। একটু কিছু মনে করেন, আরেকটা জিনিস বলতে চাই, উনি স্বীকার করবেন কিনা আমি জানি না, ওনার নিজ দলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ঐক্য ছিল না, কারণ গত সিটি কর্পোরেশন নির্বাচনে যাকে তারা অগণতান্ত্রিকভাবে বেগম খালেদা জিয়ার একক সিদ্ধান্তে কোরবানি দিয়েছেন সে কতটা নিবেদিত বা নিষ্ঠার সাথে সাকওয়াত সাহেবের জন্য নির্বাচনটা করেছেন সে বিষয়ে আমার সন্দেহ আছে। আরেকটি যে কথাটি বলেছে যে আসুন আমরা সবাই নির্বাচনে আসতে চাই, এখানে পীর হাবিব ভাই আছে, এখন আমি একটু যাই আপনার কাছে, আমরা এই নির্বাচন থেকে যদি আমরা শিক্ষা নিতে চাই সামনে নির্বাচনটা আপনি কি দেখছেন, কি সমীকরণ অপেক্ষা
করছে আমাদের জন্য। নারায়ণগঞ্জের নির্বাচন তো শিক্ষণীয় যেটা, যেটা লাগে যে সরকারের জন্য একটা চাপ পড়েছে যে একটা গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সরকারের জন্য একটা চাপ। দুই হলো গিয়ে বিএনপির জন্য শিক্ষণীয় যে বিএনপি যেখানে 2014 সালের 5ই জানুয়ারির আগে 13-12 সালের সিটি কর্পোরেশনগুলোতে আওয়ামী লীগের জাদ্রেল শক্তিশালী সফল মেয়রদের আঙ্কুরার প্রার্থী দিয়ে বিশাল ব্যবধানে পরাজিত করলো, সেখানে বিএনপির আজকের এই করুণ পরিণতি কেন নারায়ণগঞ্জে? নারায়ণগঞ্জে গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন শাহিম ওসমান, তিনি আওয়ামী লীগের তৃতীয় প্রজন্মের নেতা এবং তার পরিবার আওয়ামী লীগের জন্মকালীন থেকে জড়িত। ওইখানের মাটিতে তাদের তাকে যত বিতর্কেই আনা হোক তার একটা শক্তি রয়ে গেছে, সেই হলো সাংগঠনিক শক্তির উৎস নারায়ণগঞ্জ আওয়ামী লীগের। সেইখানে তার বিরুদ্ধে আইবি যখন প্রার্থী হলেন তখন বাতাস, জনমতের বাতাস ছিল বিএনপির অনুকূলে। তখন তখন শেয়ার কেলেঙ্কারি, ব্যাংক কেলেঙ্কারি, অনেকগুলো স্ক্যান্ডালে সরকার ছিল বিপর্যস্ত এবং এই জনমতের বিরুদ্ধে আইবি ছিলেন গোটা সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে সকল শক্তির প্রার্থী, সুশীল বলেন, লেফটিস্ট বলেন, যা যত শক্তি আছে নারায়ণগঞ্জের স্থানীয় যত শক্তি আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব শক্তির প্রার্থী। পারলে কক্সবাজারেরও অনেকে গিয়ে ভোট দিতে আসেন, মনে করেন বাংলাদেশ ভোট দিতে চায়, এরকম একটা শক্তি। সেইখানে আগের রাতে বেগম খালেদা জিয়া যে সিদ্ধান্ত নিলেন, সেখানে তার একজন জাদ্রেল যিনি তার নারায়ণগঞ্জের আওয়ামী লীগের ইয়ে বিএনপির রাজনীতির কাণ্ডারি তাকে কোরবানি দিয়ে, রীতিমতো কোরবানি দিয়ে তিনি কাঁদছিলেন, তার কেন্দ্রে কেন্দ্রে টাকা বিতরণ হয়ে গিয়েছিল, সেইখানে তাকে বসিয়ে দিয়ে সেই বুটটাও কী করলেন, আইভিকে দিয়ে বিজয় নিশ্চিত করলেন। বিএনপিকেও জানিয়ে দিলেন যে আইভি হলো তার শেল্টারের জায়গা, ইয়ার আশ্রয়ের জায়গা রাজনীতি। আমি ছোট করে একটু জানতে চাই, ওই দিন যে বিএনপির প্রার্থী বসে গেল, আইভি জিতলো, এটা কি বিএনপির জন্য সঠিক পদক্ষেপ ছিল? না, সঠিক ছিল না। কোন গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য কে জিতলো সেটা ফ্যাক্টর না, তার প্রার্থীর ভোট কি, তার শক্তি কি, সেটা প্রমাণ হলো বড় জিনিস। সেখান থেকে সে শিক্ষা নিতে পারে, আমার এইখানে এই ভোটের ঘাটতি, এই কেন্দ্রে আমার এই ভোটের সমস্যা আছে, আমি এই কারণে পরাজিত হয়েছি, সুতরাং আমার এটাকে ওভারকাম করতে হবে। বিএনপি কিন্তু সেখান থেকে এই শিক্ষাটা পেল না, এইবার অন্ধকারে বিএনপির এই ভোটটা করলো। কি করলো, যে সরকারের বিরুদ্ধে তাদের, সরকার অনেক জনপ্রিয়তা নেই, সরকারের বিরুদ্ধে তাদের নীরব ব্যালট বিপ্লব হয়ে যাবে। আমাকে বিএনপির একজন নেতা খুব বিচক্ষণ, তিনি বলছিলেন যে আমরা কোন রকমই এই যে নির্বাচনটা ফেয়ার হচ্ছে এটাতেই আমরা মুগ্ধ, অভিভূত। ভাই, বিগত যে নির্বাচনগুলো হয়েছে 2014 সালের 5ই জানুয়ারির পর থেকে এইসব নির্বাচনে আমরা অংশগ্রহণই করতে পারি নাই ঠিক মতো, আমরা বুঝতে পারি নাই বিএনপির অবস্থাটা কি। আমি পরাজিত হলেও আমি বুঝতে পারবো যে আমার কোন জায়গায় আমার দুর্বলতা ঘাটতি। এটা কিন্তু খোলামেলা একটা, প্রাণ খোলা একটা আলোচনা। সামনে নির্বাচন, সত্যি সত্যি এই নির্বাচন, এখন আগামী জাতীয় নির্বাচন জি কতটা সফল হবে, এটা বিএনপি যে বঙ্গভবনে দৌড়াচ্ছে, আমি বলি আপনারা গণভবনে দৌড়ান। ওইবারও আপনারা ভুল করেছেন, গণভবনের দাওয়াত কবুল না করে শেখ হাসিনা যেভাবে তিনি দাওয়াতটা দিয়েছেন, ওই দাওয়াত কবুল না করে তখন বাড়ি বাড়ি ঘুরেছেন, গণমাধ্যমের কাছে ঘুরেছেন, বৈঠক চেয়েছেন, সংলাপ চেয়েছেন, তারানকুর কাছে গেছেন, গিয়ে আপনারা রিক্ত নিঃস্ব হয়েছেন। আর যে মুভমেন্ট করেছিলেন সেই মুভমেন্ট ছিল নকশালবাড়ি টাইপের মুভমেন্ট, এই রাস্তা কেটে দাও, গাছ কেটে দাও। এর পরবর্তীতে এটা এক বছর পরে আইলো, টানা 3 মাসের অবরোধ। আমরা নির্বাচন প্রসঙ্গে ফেরত আসি, জি আমি শেষ করি। নির্বাচন আপনি যাবেন, আওয়ামী লীগের রাজনীতি কি 75-এ তার সবচেয়ে বড় শক্তি, তার প্রাণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পরিবার পরিজন সহ হারিয়েছে, যে দল ছাড়া কোনো দল ছিল না বাংলাদেশে, যে দল এই দেশে মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছে 3 বছরের মাথায়। এই হত্যাকাণ্ডের পর গোটা আওয়ামী লীগের জাদ্রেল যারা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন, 4 নেতাকে হত্যা করা হয়েছে। আমি শেষ করছি, যে বিজয় অর্জিত হয়েছে, গোটা না, গোটা বাংলাদেশের আওয়ামী লীগ ছিল কারাগারে, সেই কারামুক্ত নেতারা 79 সালের নির্বাচনে যখন অংশ নেন, চ্যালেঞ্জ, আওয়ামী লীগ দুই পথে গেছে, গণ আন্দোলন আর ভোট, বিনা চ্যালেঞ্জে ছাড়ে নাই। সে দীর্ঘ পথ নিয়েছে, 21 বছর পর ক্ষমতায় এসেছে, 2001 সালের পরে সে আপনার গ্রেনেড মামলায় উড়িয়ে দিতে চেয়েছেন, আওয়ামী লীগ ধৈর্য নিয়েছে, জোট করেছে এবং রাজনীতির পথে রায়টা নিয়ে এসে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করে দিয়ে আপনার উপরে ইতিহাসের সেই সুটটা নিচ্ছে। আপনি 75-এর পর দীর্ঘদিন নিয়েছেন একটা বড়। এখন আগামী নির্বাচন ফেয়ার হবে কিনা জাতীয় নির্বাচন, এটা নির্বাচন কমিশন করা সম্ভব না বাংলাদেশে। আপনাদের আলোচনা শুনলে আমার থামিয়ে দিতে ফেয়ার নির্বাচন সত্যি আসে কষ্ট হচ্ছে, তবে কিভাবে নেই পারবে, কিন্তু একটা বিরতির সময় আমাদের হলো। একমতে একটা কথা বলতে হয়, জি আজকে যেই কথাগুলোকে কেন্দ্র করে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তাতে মনে হচ্ছে, যেটা বীর হাবিব ভাই বললেন, আমি সম্পূর্ণভাবে মনে হচ্ছে একমত যে একজন রাজনৈতিক কর্মী বা নেতা এবং একটা রাজনৈতিক দল তার জয় পরাজয় থেকে যে শিক্ষা গ্রহণ করবে, ওনারা নিজেরাই এসব বিতর্ক আজকে তুলে সেই শিক্ষার জায়গাটাকে বন্ধ করে দিচ্ছেন। অর্থাৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কেন হারলে আমাকে একটু দিন, সেই বিশ্লেষণে আপনি আর যাচ্ছেন না, সময় আছে না, গবেষণা আপনি আর যাচ্ছেন। হ্যাঁ, বিরতির পর আমি আপনার ঠিক আপনার কাছে আবার ফিরব। ধন্যবাদ, আমরা শুনছিলাম মুগ্ধ হয়ে, থামাতে হচ্ছে ছোট্ট একটা বিরতি।
সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার ফিরলাম আলোচনায়, আমরা আছি একাত্তর সংযোগে। আমরা বিরতির ঠিক আগে আগে আমরা কথা বলছি নারায়ণগঞ্জ নির্বাচন এবং নির্বাচনের ফলাফল নিয়ে। এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই নির্বাচন যে ফলাফল হলো, সেই ফলাফল কি জাতীয় নির্বাচনে কি একইরকম ফলাফল হতে পারে, নাকি জাতীয় নির্বাচনে কি কি পার্থক্য আপনি দেখতে পান? না, ধন্যবাদ আপনাকে। আমি যে এর মধ্যে যে আলোচনা হয়েছে, যদি কোনো আমি আশিক রাশেক রহমান এবং পীর হাবিবুর রহমান ভাই, আমি কিছু আমি কেন না আমি কিছু একটু প্রসঙ্গ চলতে চাই। একটা কথা বলা হচ্ছে যে রাশেক রহমান বললেন যে আসুন আমরা আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করি। আজকে যে নিশ্চয়ই পীর হাবিবে আমি তাকে আজকে একেবারে সামনাসামনি পেয়েছি, ধন্যবাদ জানাই। একটা কথা কিন্তু সবাই বলছে যে একটা লেভেল প্লেন ফিল্ড আমাদের তৈরি করতে হবে। আজকে হাবিব ভাই নিশ্চয় স্বীকার করবেন যে 360 জন বিএনপির যারা উপজেলা চেয়ারম্যান, যারা মেয়র, যারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, 360 জনকে আপনি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। আপনি কি গণতন্ত্রে বিশ্বাস করেন? যারা আপনার প্রার্থীকে সরাসরি ভোটে পরাজিত করে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশের জনগণ, আপনি সেই জনগণের প্রতি আপনার কোনো শ্রদ্ধাবোধ আছে? আপনি 2009 একটা স্থানীয় সরকার আইনের একটা ধারা বলে কারো বিরুদ্ধে কোনো মামলা হলেই আপনি তাকে অব্যাহতি দিচ্ছেন? এটা তো গণতন্ত্র হতে পারে না। আজকে মানুষের মধ্যে আপনি একটা ভীতিকর অবস্থা তৈরি করেছেন। আজকে আমরা ভোট দিতে পারবো কিনা, এই নারায়ণগঞ্জ আপনি বলছেন, আমি আমি আমার আগের বক্তৃতায় বলেছিলাম, আজকে আপনি দেখেছেন যে সিদ্ধিরগঞ্জ বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, উনি কারাগারে মৃত্যুবরণ করেছে। এই সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছে একজন মুক্তিযোদ্ধা, যিনি আজকে বিনা চিকিৎসায় জেলে বসে মারা গেছে। এমনি একটি অবস্থায় আপনি আগামী দিন একটি অবাধ সুস্থ নির্ভক্ষ নির্বাচন করবেন, বিএনপিকে হাত পা বেঁধে অবস্থায় আপনি নির্বাচনে নিয়ে যাবেন, সে বিএনপিকে সেখানে আত্মহত্যা করতে যাবে? যার জন্য বিএনপি কিন্তু বারবার বলেছে যে আপনাকে একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আজকে প্রশাসনকে আপনি দলীয়করণ করেছেন, সারা বাংলাদেশে আপনি দলীয়র এমন অত্যাচার নির্যাতন মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতা হাবিব প্রায় বলে যে বিএনপি আজকে মামলায় জর্জরিত। আমাদের নেতাকর্মীদের নামে প্রায় 22,000 মামলা আছে, যার আসামির সংখ্যা প্রায় 8 লক্ষ। ইতিমধ্যে 84,000 নেতাকর্মী আমাদের জেল খেটে বেরিয়েছে অথবা জেলে যাচ্ছে। আমাদের মহাসচিব, যেটা বাংলাদেশ বাংলাদেশ না বিশ্বের ইতিহাসে নেই, যে একটা মহাসচিবের বিরুদ্ধে শতাধিক মামলা আছে। আমার মনে হয় এমনি একটি অবস্থায় আজকে একটা দলকে আপনি বলবেন যে আপনি নির্বাচনে আসেন? একজন দর্শক আমাদের আজকে না আমি বলতে আজকে রাশেক রহমান বলেন যে আপনারা গণতন্ত্রে ফিরে আসেন, আপনারা যে 2014 5ই জানুয়ারি একটা ভোটার ভিন নির্বাচন করলেন, সেটাকে আপনারা কোন গণতন্ত্রের সংজ্ঞায় ফেলবেন? আপনারা যে উপজেলা ইলেকশন, আপনারা মেয়র ইলেকশন, ইউনিয়ন পরিষদ রাতের অন্ধকারে দখল করে নিয়ে গেলেন, এটাকে আপনি কোন নির্বাচনের মাপকাঠিতে আপনি পরিমাপ করবেন? সুতরাং এগুলিকে বিশ্লেষণ করে কিন্তু আপনাকে গণতন্ত্রের সংজ্ঞায় যেতে হবে, গণতন্ত্র চর্চা করতে হবে। 360 জন কি পদের অধিকারী? 360 জন মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তাহলে অন্ধকারে যদি ভোট দিয়ে নিয়ে যায়, তাহলে আপনি বাংলাদেশের যেখানে 480টা ওই যে কথাটি বলেছে না, যে কথাটি বলেছে বীর হাবিব ভাই বলেছে যে 2013 সালে যখন নির্বাচিত হয়েছে। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনার জন্য, আপনি যে বড় মুখ করে বললেন যে 360 জন আপনার দলের লোককে অব্যাহতি দেওয়া হয়েছে, প্রশ্নটা শুনেন তারপর উত্তর দেন। সমস্ত বাংলাদেশে 480টার মতো উপজেলা, 500 উপজেলা, তা 500 উপজেলার মধ্যে আপনি মেয়র, উপজেলা চেয়ারম্যান, আমি একটু মোটা দাগে কথাটা বলি না, এই মোটা দাগে স্থানীয় সরকার প্রতিনিধির ভিতরে 360, তার মানে নিয়ার অ্যাবাউট 40% আপনার। তাহলে রাতের অন্ধকারে ভোটটা দিল কে? এই ভোটটা হয়েছে কবে? আপনি যখন একটা নাম্বার আটার করেন টেলিভিশনের সামনে, আমি বলছি না আমি একটু কথাটা বলতে দেন আমাকে, আপনি তো প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, এই জন্য বলছি যে অ্যাগ্রিগেট পুল অর্থাৎ আমার টোটাল স্থানীয় সরকারের যে জনপ্রতিনিধির সংখ্যা সেটাকে আমলে নিয়ে আপনি বললেন 360, তাহলে যে কোনো দিন আপনি ক্যালকুলেটর চেপে যদি হিসাব করেন, আমার মনে হয় আমরা উত্তর এবং প্রশ্ন দুটো এখানে সফলতার অভাবটা কোথায় ছিল? রাশেদ রহমান একজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আচ্ছা দর্শকের কথা শুনুন, আপনি আসছেন আপনি আমার কথাটা বলেন না, আপনি আপনার মত বললে হবে না। আমি বললাম কথা, আপনি বলে কথা রেগেছেন না? না রেগে আমি রেগে আমি রেগে যাচ্ছি না। আপনি যখন 2000 উত্তেজিত হন 14 5ই জানুয়ারি নির্বাচন আগে পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচন, বাংলাদেশে পৌরসভা নির্বাচন যখন আমরা জিতলাম, তখনই তো আপনারা এই খেলাটা শুরু করলেন 2005 সালে। আপনাদের কোনো জনসংখ্যা নাই আমার কাছ থেকে শুনছিলাম আমরা আলোচনা।
ব্যাপারটা হলো গিয়ে যে আমি তো আগেই বলছি যে একটা হলো গিয়ে যে ইতিহাসের সুদ চলছে পঁচাত্তরের পরে, আপনি একটা জাতির জনক, আপনি ক্ষমতার জোরে আপনি স্বাধীনতা বিরোধী শক্তিকে, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে আপনি ক্ষমতায় বসিয়েছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়েছেন মেয়র প্রার্থী, যে প্রসঙ্গটি এখানে আছে মেয়র প্রার্থীরা তারা, আমি বলছি যে এটা হলো গিয়ে যে একটা পার্ট, তো আপনি বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করে ফেলেছেন, বঙ্গবন্ধুর নামটা নিষিদ্ধ করেছেন, এখন আপনি যে নির্বাচন চাচ্ছেন আগামীতে তো আপনার জিয়াউর রহমানের মাজার রক্ষার জন্য আপনাদের আন্দোলন করতে হবে, আপনাদের এইটা রেখে এখন যে পরিস্থিতি চলতেছে একটা ফেয়ার ইলেকশন দেওয়া হয়েছে, নারায়ণগঞ্জের নির্বাচন পর বিএনপির উচিত ছিল বলা এইগুলো সব এইসব ইয়ে রেখে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলন করে এই নির্বাচনকে আমরা অভিনন্দন জানাই, আমরা চেয়েছিলাম জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে, একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন হোক, এটার জন্য বিএনপি আন্দোলন করছে, আমাদের আন্দোলন সফল হয়েছে, আমরা পরাজয় মেনে নিয়েছি, আমরা ক্ষমতা চাই না, আগামী জাতীয় নির্বাচন আপনারা এইভাবে ফেয়ার দেন, সাহস থাকলে আপনারা এরকম একটা জাতীয় নির্বাচন দেন, আলাপ আলোচনায় বসেন, সেইটা না করে তারা এখন যেটা বলছে এটা বিএনপি কিন্তু ফ্রাস্ট্রেট করছে, উনি তো এখানে কথা বলতেছে উনি যেটা বিশ্বাস করবে না সেটাও এখানে এসে কথা বলতে হবে, কারণ তার রাজনীতিটা করতে হবে, ব্যাপার হচ্ছে কি আমরা যেটা বিশ্বাস করি সেটা বলতে পারি না, শুনে আমরা শেষ করতে চাই আলোচনা, কথা বলেছেন আপনি, আমি আগেই বলেছি আওয়ামী লীগ গণতন্ত্রের রাজনীতি থেকে যায় না, আওয়ামী লীগ এমনকি বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নিতে যারা অস্ত্র হাতে প্রতিরোধ যুদ্ধে গিয়েছিলেন ঘাস খেয়ে জীবন কাটিয়েছে, 118 জন জাতীয় মুক্তি বাহিনী থেকে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে জীবন দিয়েছে তাদের জন্য সংসদ একটা শোক প্রস্তাব করে নাই, কারণ এটা রাষ্ট্র বিরুদ্ধে চ্যালেঞ্জ হয়েছিল বঙ্গবীর কাদের সিদ্দিকের নেতৃত্বে, আমাদের মাত্র 1 মিনিট সময় আছে, আমি বলি যাদেরকে নির্বাচিত মেয়র বলতে আমি এইটাই বলছি, আমি এইটাই বলছি, আপনি আমার মনে হয় স্বর্গে যাবেন, আপনি কি করলেন আপনি রাস্তা কাটা সহিংসতার যে পথ নকশালবাড়ির রাজনীতি, আমরা ওই প্রসঙ্গ আমরা পার হয়ে চলে এসেছি, সেখানে স্থানীয় সরকার স্থানীয় সরকার আমরা যাই 30 টি, আমি সময় আপনি ফৌজদারি মামলা আমি শেষ করে দিচ্ছি ভাই, ফৌজদারি মামলায় আপনি ফেলে তাদেরকে সরকারের হাতে সুযোগ করে দিলেন, আপনি মেয়র গুলোকে বরখাস্ত করে দিলেন, এই আইন তো 2009 তে আপনি যে স্থানীয় সরকার আইনের বরাত দিয়ে বলছেন যে মামলা হলে স্থানীয় সরকার প্রতিনিধি অব্যাহতি দেওয়া হয়, আপনি ভালো করে আজ খোঁজ করে দেখেন আমি আইনটা আনি আছে আমার কাছে, না আমি বলি এখন বলি এই আইনটি রচনা করা হয়েছে জামাতে ইসলামী বিএনপি জোট সরকারের সময়, এরপরে সংশোধন করা হয়েছে, কিন্তু অব্যাহতি হওয়ার দেওয়ার যে ধারাটি এটি ক্লিয়ারলি স্টেটেড আছে লোকাল গভর্নমেন্ট অ্যাক্ট, সেটা আপনার বিএনপি সময় করা হয়েছে, এখন আপনি নিজ সুবিধার্থে অগ্রগতি কিছু আইন করেছেন সেটার জন্য দায়ী হবে, আমি বিএনপি কালের সময় আমরা খেলতে গিয়ে তার মেয়রকে এখানে একটা লাইন কিন্তু বলা খুব জরুরি, আমি মনে করি হয়তো পীর হাবিবুর রহমান একমত হবে, একটা লাইন বলা আপনি যেটা বলছেন এটা বিএনপি যদি আগামী দিনে রাজনীতিতে ভালো করতে চায় তাহলে প্রথম কথা হচ্ছে সিভিল রাইটস মুভমেন্টের সাথে তাকে আপনি দাঁড়ে দাঁড়িয়ে না ঘুরে যদি এবং আগামী দিনে আমরা আশা করব যে আপনি যারা আজ ক্ষমতায় আছেন দেশ পরিচালনার চেষ্টা করছেন, আমার মনে হয় আলোচনা আমরা নিতে পারি, ভালো চলছে, এখানে তো সে যেটা ভুল তথ্য দিয়েছে জাতিকে, কেন আমি ভুল তথ্য দিই, আমি বলি আমি দেখাই দিব, আসলে আমি ডাইরিতে লিখে নিয়ে আসছি, আমার কাছে প্রিন্টেড আইন আছে, আমার কাছে প্রিন্টেড, আমি একেবারেই